আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। যথারীতি আজকে তোমাদের সাথে আবার হাজির হয়েছি একটি ক্লাস নিয়ে। তো ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। তো আসো আজকের পাঠে আমরা প্রবেশ করি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন চ্যাপ্টারটি পড়াচ্ছি। আমি তোমাদেরকে তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের পরিপাক ও শোষণ এই চ্যাপ্টারটি পড়াচ্ছি, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরিপাক গ্রন্থি। তো পরিপাক গ্রন্থি সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি সেই সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। পরিপাক গ্রন্থি, আমরা তো এতদিন পরিপাক সম্পর্কে জানলাম যে শর্করা, আমিষ, স্নেহজাতীয় খাদ্যগুলি কিভাবে পরিপাক হয়, পাকস্থলীতে কিভাবে পরিপাক হয়, মুখগহ্বরে কিভাবে পরিপাক হয় এবং ক্ষুদ্রান্তে কিভাবে পরিপাক হয়, সেগুলি আমরা জেনেছি। এবং সেগুলি জানতে যে অলরেডি আমরা বিভিন্ন পরিপাক গ্রন্থির সাথে পরিচিত হয়েও গিয়েছি, এখন আমরা সেই পরিপাক গ্রন্থির সাথে কোথায় তার অবস্থান এবং তারা আসলে কি কি কাজ করে থাকে সেই সংক্রান্ত জিনিসগুলি একটু জানব। তো আমাদের পরিপাক গ্রন্থির প্রথমেই যেটি রয়েছে, যেটা পৌষ্টিকতন্ত্রের সাথে খুবই অতপ্রতভাবে জড়িত, সেটি হচ্ছে লালা গ্রন্থি। অর্থাৎ মানব দেহে প্রায় 5 ধরনের পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। আমরা কিন্তু প্রত্যেকটাকে আলাদা করে পড়েছিও আমরা আমরা আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক রস সম্পর্কে জেনেছি, আমরা বিভিন্ন গ্যাস্ট্রিক গ্রন্থি সম্পর্কে জেনেছি। তবে লালা গ্রন্থি, যকৃত, অগ্ন্যাশয় এগুলি হচ্ছে পৃথক পৃথক খুবই ভাইটাল অর্গান মানব শরীরে। সেই অর্গানগুলি সম্পর্কে আমরা ধীরে ধীরে জানব, এই এই অধ্যায়ে সেগুলি নিয়ে আলোকপাত করা হয়েছে। তো প্রথমেই লালা গ্রন্থি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। তার আগে আমরা জেনে নিই লালা কি। লালা হলো একটি শারীরিক তরল বস্তু যা প্রাণীর মুখের লালা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। মানব শরীরের লালার হচ্ছে 99.5% পানি, এবং এর সাথে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট, শ্লেষ্মা, শ্বেত লোহিত কণিকা, এপিথেলিয়াল কোষ, এবং যা থেকে ডিএনএ বের করা যায়। এপিথেলিয়াল কোষ থেকে তোমরা জানো যে বিভিন্ন কাজে ডিএনএ চিহ্নিতকরণের প্রয়োজন, ডিএনএ শনাক্তকরণের প্রয়োজন হয়ে থাকে, তখন এপিথেলিয়াল কোষ থেকে ডিএনএ খুঁজে বের করা হয়। এবং এনজাইম, বিভিন্ন ধরনের অ্যামাইলেজ এবং লাইপেজ, অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এবং এগুলি হচ্ছে লালার উপাদান। পানির ভিতরে এই উপাদানগুলি থাকে। আচ্ছা, এইগুলি লালার যে কাজ সেগুলি হচ্ছে খাদ্যকণা ও চর্বি হজম প্রক্রিয়ার শুরুতে লালাস্থিত এনজাইম গুলি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ সকল এনজাইম দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা গুলিকে ভাঙতে সাহায্য করে, যার মাধ্যমে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে দাঁতকে সুরক্ষার কাজটিও করে থাকে। তাহলে খাদ্য ভেজাতে গিলার সুবিধা এবং মুখের অভ্যন্তরে শ্লেষ্মা ঝিল্লির উপরি স্তর রক্ষার্থে লালা পিচ্ছিলকারক উপাদান হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ মুখের অভ্যন্তরের যে শ্লেষ্মা ঝিল্লিগুলি রয়েছে সেগুলিকে ভিজিয়ে রাখতে, পিচ্ছিল রাখতে লালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর মানুষের শরীরে প্রতিদিন 0.05 থেকে 1.5 লিটার, অর্থাৎ 1/2 থেকে 1.5 লিটার পর্যন্ত লালা উৎপাদিত হয়, এবং লালার সিক্রেশন প্যারাসাইম্পথেটিক স্টিমুলেশন দ্বারা মধ্যস্থতা করা হয়, এবং এক্সথাইলোকোলাইন সক্রিয় অ্যাসিটাইল কোলাইন সরি অ্যাসিটাইল কোলাইন সক্রিয় নিউরো ট্রান্সমিটার এবং গ্রন্থিগুলোর পেশি রিসেপ্টর গুলিতেও আবদ্ধ থাকে, যা বর্ধিত লবণাক্ততা বৃদ্ধি করে থাকে। অর্থাৎ
এই যে লালা সিক্রেশন হচ্ছে, আমরা জানি আমাদের ক্ষুদ্রান্ত্রে, যখন আমরা এই চ্যাপ্টারেই রয়েছে যে পরিপাকে যে সহায়তা করে থাকে আমাদের স্নায়ুতন্ত্র, অর্থাৎ পরিপাকে স্নায়ুতন্ত্রের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার ক্ষেত্রে আমরা সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কথা আমরা পড়ব সামনে, যখন আমরা পড়ব তখন আমরা দেখব এই প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন, অর্থাৎ আমরা যখন কোনো খাদ্যের কথা চিন্তা করি তখনই আমাদের ভিতরে একটা মুখে একটা লালা সিক্রেশন হয়। যেমন আমরা তেঁতুলের কথা যদি চিন্তা করি, অথবা কোনো কারো পছন্দের খাবার, মিষ্টি জাতীয় খাবারের কথা কিংবা তেঁতুলের কথা চিন্তা করলে আমাদের ভিতরে একটা লালার স্টিমুলেশন হয়। এই স্টিমুলেশন দ্বারা মধ্যস্থতা করা হয় এবং অ্যাসিটাইল কোলাইন সক্রিয় নিউরো ট্রান্সমিটার এবং গ্রন্থিগুলোর পেশি রিসেপ্টর গুলিতে আবদ্ধ থাকে, আর এটা লবণাক্ততা বৃদ্ধি করে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মুখের দুপাশে তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে। এই যে প্যারোটিড, যেটা কানের নিচে অবস্থান করে, বহিঃকর্ণের অঙ্কীয় দেশে অবস্থিত, লিঙ্গুয়াল গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি চোয়ালের নিচে, লিঙ্গুয়াল জিহ্বার নিচে অবস্থান করে, এবং সাব ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার গ্রন্থি, এটা চোয়ালের কোনায় অবস্থান করে। এখানে তিনটা গ্রন্থির অবস্থান দেখানো হয়েছে। প্রতিটি গ্রন্থি পৃথক পৃথক নালীর মাধ্যমে মুখগহ্বরে উন্মুক্ত হয়। এসব গ্রন্থি মিশ্রিত রসকে লালা বলে। এতে টায়াডিন এবং মল্টেজ নামক উৎসেচক থাকে, যাদের কারণে শর্করা জাতীয় খাদ্য মুখেই ভাঙতে শুরু করে। আর অপরিপাকীয় যে কাজ, সেটা হচ্ছে লালা গ্রন্থিতে মিউসিন থাকে যা খাদ্যদ্রব্যকে পিচ্ছিল করে এবং চিবাতে ও গিলতে সহায়তা করে। যদি লালা না থাকতো তাহলে আমাদের মুখ শুষ্ক হয়ে থাকতো এবং মুখে নানা রকম ঘা, ব্যাকটেরিয়া এগুলির আবির্ভাব হতো। তাহলে আমরা কিন্তু আমাদের স্বাভাবিক কার্যকলাপ সঠিকভাবে পরিচালিত করতে পারতাম না। তো আমরা প্রতিদিন 800 থেকে 1500 মিলিলিটার লালা তৈরি করি, যা গড়ে প্রতি মানুষে, এটা এক মতভেদ রয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম 1/2 লিটার থেকে 1.5 লিটার, 1.5 মিলিলিটার, তবে সেখানে 800 থেকে 1500 মিলিলিটার লালাও হতে পারে। লালা তৈরি করি যা গড়ে প্রতি মানুষে 1000 মিলিলিটার, যার পুরোটুকুই আমরা গিলে ফেলি। দিনের বেলায় আমরা যখন জাগ্রত থাকি তখন লালাই বেশি তৈরি হয়, অর্থাৎ আমরা যখন খাই, কথা বলি, প্রত্যেকটা সময়ে কিন্তু আমাদের মুখের ভেতরটা আর্দ্র থাকে। এবং প্রায় 1.5 মিলিলিটার প্রতি মিনিটে বেশি, কিন্তু রাতের বেলায়, দিনের বেলায় এটা তৈরি হয় প্রায় প্রতি মিনিটে 1/2 মিলিলিটার, কিন্তু রাতের বেলায় যখন আমরা ঘুমাই তখন লালা উৎপাদনের প্রবণতাটা কমে যায়। এই লালায় প্রধানত দুটি প্রোটিন পাওয়া যায় যা অধিক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টায়ালিন, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেটকে ভাঙতে এটা সাহায্য করে, আর একটা হচ্ছে মিউসিন। অর্থাৎ টায়ালিন আলফা অ্যামাইলেজ, এটাকে এটা আর একটা যে নাম রয়েছে আলফা অ্যামাইলেজ, এটা কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে, এবং মিউসিন যা লুব্রিকেটিং এ সাহায্য করে। লুব্রিকেটিং মানে এটাকে পিচ্ছিল করতে সাহায্য করে। লালা আমাদের মুখের ব্যাকটেরিয়া থেকে মুখকে ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে, যা মুখের টিস্যু এবং দাঁতের ক্ষয় রোধ করতে পারে। এবং এই লালায় থাকে থায়োসায়ানেট আয়ন এবং লাইজোজোম, এই যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। এবং লালা খাদ্যের সাথে আসা জীবাণু ধুয়ে মুছে পাকস্থলীতে নিয়ে যায় এবং সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাকি জীবাণুগুলোকে মেরে ফেলে। লালাতে থাকে অ্যান্টিবডি নামক এক ধরনের প্রোটিন, এবং এই প্রোটিনগুলো জীবাণু মারতে খুবই কার্যকরী। এখন লালার কাজ, লালা কি কাজ করে থাকে? শর্করা ও চর্বি জাতীয় খাদ্যকে হজম উপযোগী করে, খাবারকে ভিজিয়ে ও পিচ্ছিল করতে সাহায্য করে,
দাঁতকে ধৌতকরণ, মুখের মধ্যকার জীবাণু নিয়ন্ত্রণ, মুখ পরিষ্কার, মুখের মধ্যকার বিব্রত গন্ধ নিয়ন্ত্রণ সহ দাঁতকে মজবুত রাখতে সাহায্য করে। স্পষ্ট উচ্চারণে মুখের আর্দ্রতা ঠিক রেখে সহজে জিহ্বা ও মুখ নাড়াতে সাহায্য করে। মুখের মধ্যকার নরম অংশকে খাবারের ঘর্ষণ থেকে রক্ষা করে। লালা নিঃসরণ কমে গেলে মুখে নানা ধরনের জ্বালা পোড়া ও কষ্ট শুরু হয়। খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয়, মাড়ির রোগ, ছত্রাক সংক্রমণ থেকে শুরু করে নানা জটিলতা প্রতিহত করা, এছাড়া অনেক রোগ নির্ণয়ে লালা পরীক্ষার প্রয়োজন পড়ে। এই সমস্যাগুলো অনেকে অনুভব করলেও বুঝতে পারেন না, কারণ যে লালা নিঃসরণের তারতম্য থেকে হচ্ছে, অর্থাৎ লালা নিঃসরণের তারতম্য ঘটলে তার যে অসুবিধাগুলি সৃষ্টি হয় সে সেটা তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না, কিন্তু যখন রোগ নির্ণয় হয় তখন লালা পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় যে তার কি সমস্যা হচ্ছে। আর যদি নিঃসরণ ব্যাহত হয় তাহলে কেন ব্যাহত হয়? নাক বন্ধের কারণে আমরা অনেক সময় মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেই, তখন কিন্তু মুখটা শুষ্ক হয়ে যায়। বিভিন্ন রোগে ব্যবহৃত প্রায় 180টি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে, বিশেষ করে নির্দিষ্ট কিছু উচ্চ রক্তচাপের, বিশেষ অ্যালার্জির, ওজন কমানোর, ব্যথার ওষুধ, এগুলি খেলে কিছু রোগ থেকে মানে যেটাকে বিভিন্ন রকমের সিন্ড্রোম দেখা যায় সেগুলি থেকে তোমার লালা নিঃসরণ কমে যেতে পারে। ক্যান্সারে আক্রান্ত রোগীর কেমো অথবা রেডিওথেরাপি থেকে লালা নিঃসরণ কমে যেতে পারে। পানি স্বল্পতা, অতিরিক্ত পরিশ্রম, অপুষ্টি হলে লালা গ্রন্থির নানা রোগ যেমন পাথর, সিস্ট বা টিউমার, শারীরিক নানা রোগ থেকে যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে লালা নিঃসরণ কম অনুভূত হলে, মুখ শুকনা থাকলে অথবা অস্বাভাবিক পানির পিপাসা লাগলে দ্রুত অনুমোদিত ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক কে অবশ্যই একজন ভালো চিকিৎসক হতে হবে, যিনি সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সুপরামর্শ দান করবে। কারণ চিহ্নিত করে চিকিৎসার পাশাপাশি দিনে 11 থেকে 12 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে হবে। চিনি মুক্ত বাজারজাত চুইংগাম চিবানো, লালা গ্রন্থির ব্যায়াম, কৃত্রিম লালার ব্যবহার, নিয়মিত ও নিয়ম অনুযায়ী মুখ পরিষ্কারের অনুশীলন খুবই জরুরি। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে পর্যাপ্ত লালা নিঃসরণ এটা খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। এখন আমরা যকৃত সম্পর্কে আজকের ক্লাসে অল্প বিস্তর জানার চেষ্টা করব। আমরা যকৃত একটা খুবই গুরুত্বপূর্ণ অর্গান মানব দেহের, এটা সম্পর্কে আজকে যদি আমরা পড়ি তাহলে ডিটেলস আলোচনা করা সম্ভব হবে না, এজন্য আমরা আগামী ক্লাসেও যকৃত সম্পর্কে পড়ব। তবে আজকে প্রাথমিক ধারণাটা আমি দিয়ে দিচ্ছি যে মেরুদণ্ডী ও অন্যান্য কিছু প্রাণী দেহে অবস্থিত একটি অভ্যন্তরীণ অঙ্গ, এটি বক্ষপিঞ্জরের মধ্যচ্ছদার নিচের অংশে অবস্থিত এবং চলিত বাংলায় একে কলিজা বলে, সচরাচর কলিজা বলে সচরাচর উল্লেখ করা হয়ে থাকে। যকৃত দেহের খুবই গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম একটি গ্রন্থি এবং এর ওজন মোট ওজনের 3 থেকে 5%। এটি 2 খণ্ডে বিভক্ত, ডান এবং বাম। এছাড়াও ডান এবং বাম লোব ছাড়াও আরো 2টা আছে, অর্থাৎ ডান বাম কোয়াডেট কর্ডেট, মোট 4টা ভাগে ভাগ করা হয়। প্রাণীদেহে বিপাকে এবং অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃত প্রধান ভূমিকা পালন করে থাকে। গ্লাইকোজেনের সঞ্চয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, ওষুধ বা অন্যান্য রাসায়নিক নির্বিষ্করণে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যকৃতে পিত্তরস উৎপন্ন হয়, আর পিত্তরস এক ধরনের ক্ষারীয় যৌগ যা পরিপাকে সহায়তা করে থাকে। বিশেষত স্নেহ জাতীয় খাদ্যের ইমালসিফিকেশনের জন্য পিত্তরস প্রয়োজন। ইমালসিফিকেশন মানে অর্থাৎ স্নেহ জাতীয় খাদ্যকে ভাঙার জন্য, এটা ফেনার মতো সৃষ্টি করে স্নেহ জাতীয় পদার্থকে ভেঙে ফেলে। আমি সাধারণত উদাহরণ দিতে যে বলি যে আমরা যখন হাতে তেল অথবা চর্বি লাগে তখন আমরা হাতে কি ক্ষার জাতীয় দ্রব্য সাবান ইউজ করি। সাবান ইউজ করলে সাবানের ফেনার মাধ্যমে হাতের চর্বিটা যেভাবে কেটে যায়, ঠিক তেমনি ভাবে ইমালসিফিকেশনের মাধ্যমে স্নেহ জাতীয় পদার্থটাও পিত্তরসের দ্বারা ওইভাবে ভেঙে যায়।
এছাড়াও যকৃত দেহের আরো কিছু জৈব রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। যকৃতের কোষের ধরন আমরা এটা গঠন সম্পর্কে এখন জানতে চেষ্টা করব, যে দুই ধরনের কোষ দিয়ে যকৃত গঠিত, যথা প্যারেনকাইমাল এবং নন প্যারেনকাইমাল। যকৃতের প্যারেনকাইমাল কোষকে হেপাটোসাইট বলে, যা আয়তনের 80%, এবং নন প্যারেনকাইমাল কোষের মধ্যে রয়েছে হেপাটিক স্টিলেট কোষ, কুপফার বা কাপফার কোষ, এবং সাইনোসয়েডাল এন্ডোথেলিয়াল কোষ, যা লিভার সাইনোসয়েডের গুরুত্বপূর্ণ অংশ। এরা সমস্ত কোষের 40% হলেও আয়তনের মাত্র 6.5%, এবং এরা রক্ত প্রবাহ করে থাকে, যে দুই পথে এদের রক্ত প্রবাহিত হয়। সাধারণত দুই পথে রক্ত প্রবাহিত হয়, এই যে একটা, এই যে রেড এবং ব্লু দুইটা দিয়ে দেখানো হয়েছে, একটা হচ্ছে পোর্টাল শিরা আর একটা হচ্ছে হেপাটিক ধমনী শিরা, যেটা এই যে শিরার মাধ্যমে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলি হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে, নিরিটা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃত থেকে যে অবিশুদ্ধ রক্তগুলি রয়েছে সেগুলি সংগ্রহ করে যকৃত হৃৎপিণ্ডে নিয়ে যায়, আর হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ যে অক্সিজেন যুক্ত রক্ত রয়েছে, অক্সিজেন যুক্ত রক্তটাকে লাল দ্বারা চিহ্নিত করা হয়েছে, সেটাকে যকৃতে নিয়ে আসে। এই এবং হেপাটিক ধমনীটা, যকৃতের 75% বেশি রক্ত আসে পোর্টাল শিরা থেকে, অক্সিজেনের সরবরাহ দুই উৎস থেকেই নিশ্চিত হয়, আর সংশ্লেষণ করে সাধারণত অ্যামাইনো অ্যাসিড, রক্ত তঞ্চন উপাদান সংশ্লেষ করে, এবং পিত্ত সংশ্লেষণ করে, ইউরিয়া সংশ্লেষণ করে। সংশ্লেষণ মানে এটাকে তৈরি করে। যকৃতের কাজ হচ্ছে, অনেক কাজ রয়েছে, অর্থাৎ এটার সঞ্চয়ী ভূমিকা রয়েছে, এটার বিপাকীয় ভূমিকা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, বিধায় যকৃতকে বলা হয় হচ্ছে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয়, অর্থাৎ শরীরের জৈব রসায়নগারও বলা হয়ে থাকে। তবে আমরা আজকে ছোট করে জানবো তার কাজগুলিকে। আমি আগেই বলেছি যে যকৃতের কাজ, যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়, যা খাদ্য পরিপাকের, বিশেষ করে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকের একটি অতি প্রয়োজনীয় উপাদান। যকৃতে ইউরিয়া তৈরি হয়, এছাড়া যকৃতে অনেক গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এজন্য যকৃতকে জৈব রাসায়নগার বলা হয়, এটা বলেছি। যকৃতে পিত্তরস তৈরি হয়, যা যকৃত থেকে নিঃসৃত হয়ে পিত্তথলিতে জমা থাকে, প্রয়োজন অনুযায়ী এই অন্ত্রে পিত্তরসের সরবরাহ ঘটে। রক্তের অতিরিক্ত গ্লুকোজ যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, প্রয়োজনে এই গ্লাইকোজেন ভেঙে রক্তের গ্লুকোজের মাত্রা সঠিক রাখে। যকৃতের ভিটামিন, যেমন বিভিন্ন ধরনের এ, ডি, ই, কে, এই ধরনের ভিটামিন গুলি সঞ্চিত হয়। রক্তের প্লাজমা প্রোটিন যকৃতে সঞ্চিত হয়। যকৃতের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন এবং বিলিভার্ডিন সৃষ্টি হয়। আবার এই বিলিরুবিনের মাত্রা যদি বেড়ে যায়, তাহলে আমাদের সাধারণত জন্ডিস এবং পাণ্ডু রোগের সৃষ্টি হয়ে থাকে। তো যকৃত এই কাজটা করে থাকে, হিমোগ্লোবিন ভেঙে বিলিরুবিন এবং বিলিভার্ডিন সৃষ্টি করে। বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ার ফলে মানব দেহে উৎপন্ন বিষ জাতীয় পদার্থ যকৃত কোষের অভ্যন্তরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রশমিত হয়ে থাকে। এখন যকৃতের তো অনেক রকম রোগও রয়েছে, তার মধ্যে ফ্যাটি লিভার এখন সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকস। আমরা সাধারণত কাজ করি না, বেশি বেশি খাই এবং খারাপ চর্বি খাই, জন্য আমাদের এই রোগের সৃষ্টি হয়, এবং যকৃতের ওজনের 5 থেকে 10 ভাগের বেশি যদি চর্বি দিয়ে পূরণ হয়, তাহলে সেই রোগটি হচ্ছে ফ্যাটি লিভার। আর পশ্চিমা বিশ্বে সাধারণত মদ্যপানের কারণে ফ্যাটি লিভার হয়ে থাকে, তবে বহুমূত্র, শর্করা জাতীয় খাদ্যের আধিক্য, রক্তে চর্বির আধিক্য, উচ্চ রক্তচাপ, স্থূলতা ইত্যাদি কারণে ফ্যাটি লিভার হয়। লিভারে চর্বি জমা চর্বি অনেক সময় স্থানীয় প্রদাহ সৃষ্টি করে, এবং এই প্রদাহ থেকে কিছু সংখ্যক রোগী লিভার সিরোসিস, এমনকি কোনো কোনো ক্ষেত্রে লিভার ক্যান্সারও হতে পারে। প্রাথমিক অবস্থায় এই রোগের কোনো উপসর্গ থাকে না, অন্য রোগীর
অন্য রোগের পরীক্ষা করার সময় সাধারণত রোগটি ধরা পড়ে। কখনো কখনো পেটের উপরিভাগের ডান দিকে ব্যথা, অবসন্নতা, ক্ষুধা মান্দ্য ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। তবে এরকম যদি সমস্যা বেশি দেখা যায়, তাহলে লিভারের ট্রান্সপ্ল্যান্ট করে, প্রতিস্থাপন করে মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারে। তো এতক্ষণ আমরা লালা গ্রন্থি এবং যকৃত সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম। তোমরা আগামী ক্লাসে যকৃত সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।